মালয়েশিয়ায় ধরপাকড়, আটক 102 বাংলাদেশি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা জড়িত, বিবিসি। এবং বিশ্বে একদিনে 6,500 প্রাণহানি, ভারতে কমছে সংক্রমণ। এটিএন নিউজ দেখছেন, দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি আমি দানিয়া আহমেদ। জানাছিলাম সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিল থেকে 102 বাংলাদেশি সহ 309 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিকও আছে। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে সর্বোচ্চ 193 জন ইন্দোনেশিয়ার নাগরিক, 102 জন বাংলাদেশি, মিয়ানমারের 9, ভিয়েতনামের 4 এবং ভারতের 2 জনকে আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয়া মালয়েশিয়া ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল ইন্দিরা খায়রুল জাইমি দাউদ জানান, 280 জন পুরুষ ও 29 জন নারীকে আটক করা হয়েছে। তাদের বয়স 25 থেকে 50 এর মধ্যে। ডেনকিল এলাকায় অনেক মানুষ একসঙ্গে থাকতেন, তারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছিলেন না। আটকদের সিবনি ক্যাম্পে নেওয়া হয়েছে, সেখানে করোনা পরীক্ষার পর তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদক জিওফ হোয়াইট ও জিন এইচ লির 10 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দুর্ধর্ষ কাহিনী। চুরির যে আলামত এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে উত্তর কোরিয়া এই ঘটনায় জড়িত। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, লাজারাস নামের একটি হ্যাকার গ্রুপ এর সাথে জড়িত, যার অন্যতম হোতা উত্তর কোরিয়ার কম্পিউটার প্রোগ্রামার পার্ক চিন হিওক। প্রশিক্ষণ ও অর্থ চুরির নকশা সাজাতে সহায়তা করেছিল চীন। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নষ্ট প্রিন্টারে ম্যালওয়্যারের মাধ্যমে প্রবেশ করে রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এই অর্থ ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের একটি শাখা থেকে তোলা হয়। অনেক দৌড়ঝাঁপের পর মাত্র 1.5 কোটি ডলার পুনরুদ্ধার সম্ভব হয়। এবারে করোনা প্রসঙ্গ। উল্লেখযোগ্য হারে কমছে প্রতিবেশী ভারতের করোনা সংক্রমণ। গত 3 মাসের মধ্যে 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু সর্বনিম্ন সোমবার। নতুন করে আক্রান্ত কমে হয়েছে 53,000 আর মারা গেছেন 1,113 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 3,88,164 জন আর আক্রান্ত হয়েছেন 2,90,34,000-এর বেশি। রাজধানী দিল্লিতে প্রাণহানি ও সংক্রমণ অনেক কমে এসেছে। এ কারণে অর্থনৈতিক সচলাবস্থা রাখতে আজ থেকে রেস্টুরেন্ট, বার, ছোট বড় শপিং মল, পার্ক খুলে দেওয়া হয়েছে। সংক্রমণ বেশি রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যে। তবে এসব রাজ্যেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আজ থেকে দেশব্যাপী 18 বছরের বেশি বয়সীদের গণহারে টিকাদান শুরু হয়েছে। বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি অব্যাহত রাখতে চায় কেন্দ্রীয় সরকার। এদিকে বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন, আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারতে করোনার নতুন ঢেউ আসতে পারে। বিশ্বজুড়ে করোনায় গত একদিনে 6,466 জন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 3,10,000-এরও বেশি। এ নিয়ে 38,83,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 17,93,00,000। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 86 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 6,17,166 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 4,000-এর বেশি মানুষ। ব্রাজিলে নতুন করে 1,050 জন সহ 5 লাখের বেশি প্রাণহানি হয়েছে। রাশিয়ায় গত একদিনে 450 জন সহ মোট মৃত্যু 1,29,000-এর বেশি। তবে ব্রিটেনে করোনায় মৃত্যু অনেকটাই কমে এসেছে, গত 24 ঘন্টায় মারা গেছে 6 জন। ফ্রান্সে নতুন করে 14 জন সহ মোট মৃত্যু 1,10,000-এর বেশি। ইতালিতে 17 জন সহ 1,27,000-এর বেশি। জার্মানিতে 13 জন সহ 90,000, আর্জেন্টিনায় 301 জন সহ 89,000-এর বেশি, কলম্বিয়ায় 599 জন সহ 1,00,000, তুরস্কে 450 জন সহ
49,000 এবং ইরানে 111 জন সহ 83,000 বেশি মানুষ মারা গেছেন। বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। আগামী 26 জুন থেকে বাড়ির বাইরে মাস্ক না পরার অনুমতি দিয়েছে স্পেন সরকার। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের এমন ঘোষণার উল্লসিত স্প্যানিশরা। করোনায় পর্যুদস্ত ইউরোপের দেশগুলোর অন্যতম স্পেন, 80,000 বেশি মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। এখনও প্রতিদিনই আক্রান্তের খবর আসছে, তবে তা একেবারেই কম। তাই বার, রেস্টুরেন্ট, পার্ক, জিমনেশিয়াম, শপিং মল খোলার পাশাপাশি এবার মাস্ক পরার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী 23 জুন থেকে 2 ডোজ টিকা গ্রহণকারীরা প্রবেশ করতে পারবেন। এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারত। পাশাপাশি করোনার নেগেটিভ সনদও থাকতে হবে এসব দেশের নাগরিকদের। PCR test prior to departure, regardless of the country they are coming from. They will only be required to... করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে এখনই পরিকল্পনা নেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকেরা ও জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS ট্রাস্ট। তবে বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মধ্যে। বুস্টার ডোজ দেওয়ার পর শরীরে এর প্রতিরোধ ব্যবস্থা কতদিন কার্যকর থাকে এবং শিশুদের এই টিকা দিতে হবে কিনা সেটা জানা দরকার। চিকিৎসকরা বলছেন বর্তমানে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু এভাবে চলতে পারে না। ইতিমধ্যে সরকারও জানিয়েছে চলতি বছরের শেষের দিকে বুস্টার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এটা নির্ভর করবে টিকার ডোজের ট্রায়ালের পরিসংখ্যানের ওপর। যুক্তরাজ্যের 60% মানুষ 2 ডোজ টিকা নিয়েছেন। সোমবার থেকে যুক্তরাজ্যে বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ার কথা ছিল, তবে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। যুক্তরাজ্যে বিধিনিষেধ বহাল থাকার পরও সংক্রমণ বাড়ছে। নতুন করে 9,284 জন আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 46,30,000 বেশি আর মারা গেছেন প্রায় 1,28,000 মানুষ। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রে ঝড়ের কবলে পড়ে 9 শিশু সহ 12 জনের মৃত্যু এবং ইরানের নতুন প্রেসিডেন্টকে জল্লাদ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যালাবামা অঙ্গরাজ্যে ঝড় বৃষ্টির মুখে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 9 শিশু সহ অন্তত 12 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে উপকূলীয় ঝড় ক্লদেত্তের আঘাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছিল। এই সময় গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে অন্তত 15টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর বৃষ্টির কবলে পড়ে মহাসড়কের গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়। একটি গাড়িতে থাকা 8 শিশুর মৃত্যু হয়, তাদের বয়স 4 থেকে 17 বছরের মধ্যে। অন্য একটি গাড়িতে থাকা 29 বছর বয়সী এক বাবা তার 9 মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। অর্ধশতাধিক ঘরবাড়ি উড়ে গেছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে উপকূলীয় ঝড় ক্লদেত্তে সোমবার নর্থ ক্যারোলাইনায় আঘাত হানতে পারে। কয়েকটি অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। But spared the community from any... And of course, living on the coast, we know that. Damage from the storm also felt in North Florida, where winds, in some cases, reached 85 miles per hour. Just quake, it was just... Trees including here in Bruton, about 50 miles... ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবার তার কোয়ালিশন সরকারের প্রথম বৈঠকে একথা বলেন তিনি। বেনেট বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আর মানুষ খুঁজে পেলেন না, এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন যিনি হাজার হাজার নিরপরাধ ইরানিকে বিচারের নামে হত্যা করেছেন।
ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে ফেরার ঠিক হবে কিনা তা ভাবার জন্য বিশ্বের পরাশক্তিগুলোর সামনে এটাই শেষ সুযোগ বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অভিযোগ রয়েছে, 1988 সালে ইরান ইরাক যুদ্ধের শেষে কয়েক হাজার রাজনৈতিক বন্দীকে ফাঁসিতে ঝোলান রাইসি, তবে এই অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ছয় পরাশক্তির আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। 2015 সালে স্বাক্ষরিত চুক্তি পুনরায় কার্যকর করার লক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান আলোচনাটি রোববার স্থগিত করা হয়। ছয় দেশের প্রতিনিধিরা ফিরে গিয়ে বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করবেন, তবে এই আলোচনা কবে আবার শুরু হবে তা অনিশ্চিত। রুশ প্রতিনিধি জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে আলোচনা শুরু হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক প্রধান অ্যান্ড্রিক মোরা জানিয়েছেন, চুক্তির কাছাকাছি কিন্তু এখনও চুক্তি করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি। ইরানের শীর্ষ সমঝোতাকারী আব্বাস আরাকচি বলেছেন, তিনিও নতুন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। দেশটির কট্টরপন্থী নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কারণে পারমাণবিক চুক্তির আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে না। ইথিওপিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোর 6টায় শুরু হয় ভোট গ্রহণ। আগে ভাগে ভোট দেওয়ার জন্য ভোর 4টা থেকে ভোট কেন্দ্রে লাইন দেন অনেক ভোটার। করোনা সংক্রমণ এড়াতে অনেকগুলো ভোট কেন্দ্রে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে দেশটির নির্বাচন কমিশন। প্রেসিডেন্ট আবি আহমেদের জন্য এই নির্বাচনকে দেখা হচ্ছে এক অগ্নি পরীক্ষা হিসেবে। দুর্ভিক্ষ অবস্থা ও টাইগ্রে অঞ্চলে বিদ্রোহী দমনের নামে বহু নিরপরাধ মানুষকে হত্যার দায়ে বিপাকে আছেন তিনি। 2018 সালে আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন আবি আহমেদ। প্রেসিডেন্ট থাকা অবস্থায় 2019 সালে নোবেল শান্তি পুরস্কার জিতে নেন তিনি। আগামী শুক্রবার হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগান প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন সংস্থার প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ। বৈঠকে মূলত প্রাধান্য পাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি। বৈঠকে কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার ইস্যুতে আফগানিস্তানকে সব ধরনের সহায়তার বিষয়ে ঘানিকে আশ্বস্ত করবেন বাইডেন, একথা জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া আফগানিস্তানকে কোনোভাবেই সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে দেওয়া হবে না বলেও আফগান প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে সেনাদের। শেষ করব আনন্দ বয়াল, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মালয়েশিয়ায় ধরপাকড়, আটক 102 বাংলাদেশি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা জড়িত, বিবিসি। বিশ্বে একদিনে 6,500 প্রাণহানি, ভারতে কমছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রে ঝড়ের কবলে পড়ে 9 শিশুসহ 12 জনের মৃত্যু। এবং ইরানের নতুন প্রেসিডেন্টকে জল্লাদ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই ছিল আরাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STAT AN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।